ভারতীয় মহিলাদের পড়ার কথা একটা লাল বিন্দু নিজেরা গ্রহণযোগ্য হতে এখানে কিন্তু যখন আদিযোগী নিতেন তিনি নিতেন শ্মশান ঘাটের ছাই এমনকি আজও বহু যোগী শুধু ওটাই ব্যবহার করেন কিন্তু আপনার তা করা উচিত না এখন আপনি বিষিয়ে যেতে পারেন জীবনে নানা রকমভাবে কোথাও গেলেন যেভাবে আপনি সাড়া দিলেন কারুর প্রতি তা জীবন গড়ে বা ভেঙে দিতে পারে ঠিক না তো যখন একজন যোগী ব্যবহার করেন ভস্য বা বিভূতি বিভূতি মানে বিভূতি শব্দটার মানে একজন যে অর্জন করেছে এক বিশেষ ক্ষমতা তিনি বিভূতি তো ছাইকে বলা হচ্ছে একজন যে বিশেষ ক্ষমতা অর্জন করেছে ছাই নানাভাবে তৈরি করা হয় একজন যোগী সবসময় ব্যবহার করেন ছাই কোনো শ্মশান ঘাট থেকে তো যেসব গল্প আপনি শোনেন কিভাবে আদিযোগী সবসময় থাকতেন শ্মশানে তা হল কারণ আপনাকে ভিত লাগছে মা আপনি আপনি ঠিক আছেন শ্মশান ঘাট ঠিক আছে আমরা সবাই একদিন ওটা ব্যবহার করব ঠিক আছে আপনি কোনো রেস্টুরেন্টে না যেতে পারেন কোনো ডিস্কোতে না যেতে পারেন হয়তো গল্ফ কোর্সে না যেতে পারেন কিন্তু একদিন আমরা সবাই চলে যাবো ওটাকেও কাজে লাগাবো তাই না হ্যাঁ অন্য সব ইচ্ছা করলে এটাকে আমরা কাজে লাগাবই তাই না তো ভয় পাওয়ার কিছু নেই সবাইকেই যেতে হবে খুশি মনে গেলি মঙ্গল ঠিক কি না তো সর্বদাই এসব গল্প কিভাবে তিনি ঘুরে বেড়াতেন শ্মশান ঘাটে ঘাটে এমন নয় যে তিনি সবসময় ওখানে থাকতেন খালি এই যে সকালে স্নানের পর তারা শ্মশানে যেতেন ছাই খুঁজতে সেদিনের জন্য গৃহস্থদের জন্য লোকজন যারা তাদের বাড়িতে থাকেন গৃহস্থদের জন্য আমরা অন্য রকমের ছাই বানাই ওটা বানিয়েছি এর পরের সেরা জিনিস থেকে যেটা আমরা করেছি তা হল গরুর গোবর আমরা ওটা পোড়াই আর ছাই বানাই এটাও ভালো এই কিছু জিনিস করে এ আপনার ধারণ ক্ষমতাকে খুলে দেয় এক নির্দিষ্টভাবে তাই আমরা বলি এটাকে সারা গায়ে না মাখতে শুধু নির্দিষ্ট কিছু বিন্দুতে যদি সেটাও কঠিন হয় তখন আমরা করি ধানের তুষের তা না হলে আমরা করি সর্ষের বীজের ভস্য এরকম করে আমরা বানাই আরও আরও নরম প্রকৃতির কম প্রভাবের জিনিস কিন্তু যখন আদি যোগী নিতেন তিনি নিতেন ঘাটের ছাই এমনকি আজও বহু যোগী শুধু ওটাই ব্যবহার করেন কিন্তু আপনার তা করা উচিত না যদি না আপনি যথাযথ প্রক্রিয়ায় দীক্ষিত হন আর আপনি জানেন কি করবেন ওটাকে নিয়ে আর যদি বিশেষ কিছু ঘটে আপনি জানেন কি করতে হবে আপনার জন্য সাধারণ ছাইটি সে ঘুঁটেরই হোক বা ধানের তুষের যখন আপনি লাগান যদি আপনি কোথাও যান যেটা শক্তিতে ভরপুর কোনোভাবে যদি আপনি লাগান ভডুর মাঝে একটা জায়গা আছে আপনাকে ঠিক সেই জায়গাটা জানতে হবে একটা জায়গা আছে আপনার কানের পেছনে যদি লাগান দুদিকে ওখানে আর কণ্ঠ গহবরে আর বক্ষ পিঞ্জর দুটো যেখানে মেশে ঠিক তার নিচে উদ্দেশ্যটা হল আপনি চান আপনার উঁচু মাত্রাগুলো ধারণে সক্ষম হোক দেখুন এখন খুব সহজ উদাহরণ দিয়ে বললে আমি চাই আপনারা বুঝুন প্রতিক্রিয়া করবেন না এগুলোতে এখন ধরা যাক আপনি একজন পুরুষ একজন মহিলা এলেন আপনার সামনে এটা শুধু চোখ নয় গোটা শরীরটাই সাড়া দেয় ঠিক আছে নির্ভর করে কে এটা আর কি এটা এখন যদি আপনি তার দিকে নির্দিষ্টভাবে তাকান আপনি হয়তো ভাববেন তিনি আপনার মা যদি তাকান অন্যভাবে আপনি হয়তো তার দিকে আকৃষ্ট হবেন যৌনভাবে যদি আর তাকান আপনি হয়তো দূরত্ব রাখতে চাইবেন তার থেকে কারণ এটা হয়তো মনে করিয়ে দেয় কিছু স্মৃতিচারণ শুধু মনে নয় এটা গোটা শরীর জুড়েই তো এখন আপনি হাঁটছেন রাস্তা দিয়ে আপনি চান না এসব কিছুর সাথে জড়িয়ে যেতে যদি কিছু দেখেন আপনি চান গ্রহণ করতে যতটা সম্ভব সর্বোচ্চ উপায় তাই আপনি বিভূতি লাগান আরও সংবেদনশীল করতে ওই জায়গাগুলো যাতে আপনার গ্রহণ ক্ষমতা থাকে জীবনের উচ্চমাত্রায় জীবনের নিচু মাত্রায় না যখন বলছি নিচের দিকের আমি বলছি না এই শ্রেণীভাগ সাপেক্ষে উচ্চ বা নিচু বলছি শারীরিকভাবে নিচে আপনার শরীরে ঠিক আছে এটা নৈতিকতার প্রশ্ন নয় এটা ঠিক ভুলেরও প্রশ্ন নয় প্রশ্ন হল জড়িয়ে পড়ার যদি গ্রহণ করেন উচ্চমাত্রা দিয়ে নিজের ভেতরে কোনো জড়িয়ে পড়া নেই যদি গ্রহণ করেন একই জিনিস নিচের মাত্রা দিয়ে ওই একই জিনিস জট হয়ে দাঁড়াবে ধীরে ধীরে তো যেহেতু আপনি এমন একটা জায়গায় পৌঁছাতে চান যেখানে আপনি মুক্তির দিকে যাবেন জড়ানোর দিকে না করে তোলেন শরীরের উচ্চ আঙ্গিকগুলোকে আরও গ্রহণযোগ্য এমনকি সব মহিলারা জানেন তো ভারতীয় মহিলাদের পড়ার কথা একটা লাল বিন্দু নিজেরা গ্রহণযোগ্য হতে এখানে অন্য কোথাও না শরীরের অন্য কোনো অংশ গ্রহণ করলে সারা দেয় একেবারে অন্যভাবে যদি গৃহীত হয় এখান দিয়ে সারাদায় অন্যভাবে তারা যেন ব্যবহার করেন এই লাল জিনিসটা হলুদের তৈরি কিন্তু এখন লাগাচ্ছেন একটা প্লাস্টিকের টিপ নিশ্চিত করে দিয়ে এটা বন্ধ সত্যি আপনার লাগানোর কথা কুমকুম যা তৈরি হলুদ দিয়ে জানেন কি কিন্তু এখন তারা লাগাচ্ছেন কেমিক্যাল পাউডার বা তাদের অনেকেই সিল করে বন্ধ করে দিচ্ছেন এটা প্লাস্টিক টিপ দিয়ে এটা ব্যান্ডেড রঙিন ব্যান্ডেড কপালে লাগানোর জন্য উদ্দেশ্য হল গ্রহণযোগ্যতা যাতে ঘটে উচ্চস্থলে আপনার ক্ষেত্রে আপনি কিভাবে কিছু গ্রহণ করেন নির্ধারণ করে আপনার জীবনের প্রকৃতি কি গ্রহণ করছেন সেটাও জরুরি তবে কিভাবে গ্রহণ করছেন অত্যন্ত জরুরি দেখুন আপনি বিষিয়ে যেতে পারেন জীবনে নানা রকমভাবে কোথাও গেলেন যেভাবে আপনি সাড়া দিলেন কারুর প্রতি তা জীবন গড়ে বা ভেঙে দিতে পারে ঠিক না হ্যাঁ কি না অনেক সময় যেভাবে আপনি সাড়া দেন কোনো মানুষের প্রতি বা পরিস্থিতির প্রতি জীবন গড়ে দিতে পারে বা ভেঙে দিতে পারে কেউ কেউ গড়ে কেউ কেউ ভাঙে তাই সো তো একটু নিয়ন্ত্রণ এর ওপরে শুধু করে তোলা উচ্চ আঙ্গিকগুলোকে আরও গ্রহণযোগ্য যাতে নিচের আঙ্গিকগুলো শরীরের প্রতিক্রিয়াশীল না হয়ে পড়ে কিন্তু এটা সাড়া দেয় এটা আপনাকে সুযোগ দেবে সাড়া দেয়ার শুধুই প্রতিক্রিয়া নয় যখন রিয়্যাক্ট করেন তখন দাস হয়ে যান জড়িয়ে যান অনেক কিছুর সাথে যখন সাড়া দেন তখন জীবনে বাঁচছেন ইচ্ছার সাথে